প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা। শুরু করছি সমকাল সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি, সোহেল রানা। আমাদের আজকের আলোচনার বিষয়, ইউক্রেন যুদ্ধ কি জেলেনস্কির হাতছাড়া হয়ে গেল? এ বিষয়ে আলোচনার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সমকাল সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক রাসেল পারভেজ। রাসেল পারভেজ, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। রাসেল পারভেজ, আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল অস্ত্র দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সোহেল, আপনি যে বিষয়টি দিয়ে আলোচনাটা শুরু করলেন, এই যুদ্ধ জেলেনস্কির হাত থেকে কি বেরিয়ে গেল, এই প্রশ্নটির মধ্যেই আপনার পরের প্রসঙ্গটির উত্তর রয়েছে। কেমন? আমার পর্যবেক্ষণ যতটুকু বলছে, এই যুদ্ধে রাশিয়া যেভাবে হামলা করছে এবং দিনের পর দিন তারা যেভাবে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে, তাতে করে যে প্রতিরোধ তৈরি হচ্ছে ইউক্রেনের পক্ষ থেকে, এই দুটো থেকে বিষয়টি স্পষ্ট। এই যুদ্ধ দীর্ঘ হচ্ছে এবং এই যুদ্ধে কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কেন, এর ব্যাখ্যাটিতে আমাদের একটু আসতে হবে। যুক্তরাষ্ট্রেরই একজন সাংবাদিক জেরেমি স্কাহিল, তিনি অনুসন্ধানী সাংবাদিকতা করেন এবং প্রমিনেন্ট সাংবাদিক, ভালো লেখক পরিচিতি রয়েছে তার। যুক্তরাষ্ট্র সরকারের যে যুদ্ধ কৌশল, বিভিন্ন দেশে তিনি যে যুক্তরাষ্ট্র যেভাবে সাহায্য যুদ্ধ করে যাচ্ছে, এগুলোর উপরে সচেতন দৃষ্টি সবসময় আমরা জেরেমি স্কাহিলের কাছ থেকে পেয়ে থাকি। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি এমন একটি পর্যালোচনা সামনে এনেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে যেভাবে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করছে, তাতে করে এই যুদ্ধটি আর ইউক্রেনের হাতে নেই। বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে এই যুদ্ধের চালকের আসনে থাকার যে ব্যাপারটি, নিয়ন্ত্রকের আসনে থাকার যে ব্যাপারটি, সেটি আর নেই। তাহলে যুদ্ধটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, এটাই আমাদের এখন একটু বোঝার বিষয়। এই যুদ্ধটা এখন পুরোটাই ইউক্রেনের বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এই নিয়ন্ত্রণের দায়িত্বে কারা? এই নিয়ন্ত্রণের দায়িত্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন, তার গোয়েন্দা বাহিনী, তার কর্পোরেট মিডিয়া এবং পশ্চিমের একই রকমের মডেলের যুক্তরাজ্য সরকার, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার প্রশাসন, সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, তারা মিলে একটি যুদ্ধ করছে, যেটি সরাসরি যুদ্ধক্ষেত্রে তাদের সৈন্য না পাঠিয়ে যুদ্ধটা করছে। এই পর্যায়ে এখন সমস্ত রকমের সামরিক রসদ, সমস্ত রকমের অর্থনৈতিক রসদ, সমস্ত কিছুই এখন পশ্চিমাদের সমর্থনে। তাদের যুদ্ধ পরিচালনার যে শক্তি, সেটা তো প্রধান শক্তি হচ্ছে অস্ত্র এবং অর্থ। এই অস্ত্র এবং অর্থ পুরোটাই এখন পশ্চিমাদের সরবরাহ থেকে আসছে। তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারি যে এই যুদ্ধের নিয়ন্ত্রণ কার্যত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে আর নেই। জেলেনস্কির হাত থেকে যুদ্ধটা কি শুরুর দিকে হাতছাড়া হয়ে গেল, না মানে কোন পর্যায়ে এসে জেলেনস্কির হাত থেকে যুদ্ধটা হাতছাড়া হয়ে গেল, দেখুন, মানে নিজের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেল? সোহেল, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আজকে ইউক্রেনের যে পরিস্থিতি, ইউক্রেনে যারা আজকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার মানসিকতা অর্জন করেছে, তাদের প্রস্তুতি শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। তারা কার্যত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীকে, ইউক্রেনের একটি অংশ নাৎসি বাহিনীকে তারা সমর্থন করেছিল এবং তারা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী একটি অংশ, যাদের সঙ্গে নাৎসিদের একটি সম্পর্ক রয়েছে। এরা দিনের পর দিন রাশিয়া বিরোধী একটি সেন্টিমেন্ট, একটি ভাবমূর্তি তৈরি করেছে এবং সর্বশেষ 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন বেরিয়ে গেল, তারপর থেকে এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটার উত্থান হয়েছে। এবং বর্তমানে যে জেলেনস্কি সরকার, 2014 সালে যে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরে ভলোদিমির জেলেনস্কি যে রাষ্ট্রপ্রধান হলেন, আরও পরে এসে
এই যে এই লোকটিকে সরাসরি রাষ্ট্র ক্ষমতায় বসানো, এই বসানোর জন্য এই উগ্রপন্থীদের একটি কর্মতৎপরতা ছিল, একটি রাজনৈতিক তৎপরতা ছিল, একটি বৈশ্বিক রাজনৈতিক তৎপরতার মধ্যে তারা অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে দিনের পর দিন পেলে পুষে তাদের বড় করেছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এই যুদ্ধে বাইডেন এ পর্যন্ত কী পরিমাণ অস্ত্র দিয়েছে সেই বিষয়ে কি কিছু তথ্য আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি অংশে আপনি এসেছেন, এটি নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলাপ করতে চাই। আমরা একদম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলার আগ থেকেই দেখলাম যে রাশিয়াকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট বাইডেন তিনি হচ্ছে তাকে সামরিক সহায়তার ঘোষণা দিলেন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন। বিশাল একটা অঙ্কের আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি। আপনাকে বলতে চাই যে প্রথম ধাপে যুদ্ধ রাশিয়ার হামলার আগেই প্রেসিডেন্ট বাইডেন 35 কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করলেন, এটি সামরিক সহায়তা। এরপরে তিনি হামলা শুরুর দুই দিন পরে আরও 35 কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করলেন। না, প্রথমে কি 65 কোটি? প্রথম 65 কোটি, তারপরে হামলা শুরুর দুই দিন পরে আরও 35 কোটি। আচ্ছা, এবং তারপরের সপ্তাহে এসে তিনি 1,350 কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছেন, বিশাল অঙ্ক। এবং আজ আমরা যখন আলোচনা করছি তখন সর্বশেষ খবরটা আমরা জানতে পারলাম যে যুক্তরাষ্ট্র আরও 20 কোটি মার্কিন ডলারের সহায়তা দিয়েছে ইউক্রেনকে। এই যে অর্থ সহায়তা, এই যে বিপুল পরিমাণ অর্থ, এই অর্থ মূলত ইউক্রেনকে সামরিকভাবে চাঙ্গা করার জন্য যুক্তরাষ্ট্র দিয়েছে। এই অর্থ দিয়ে বেশিরভাগটাই তারা অস্ত্র সংগ্রহ করছে। অস্ত্রটা সংগ্রহ করছে কোথা থেকে সেটা তো আগে বুঝতে হবে। এই যে যুদ্ধের অস্ত্র ব্যবসায়ী যারা রয়েছে, এই অস্ত্র অর্থ দিচ্ছে সরকার, অস্ত্রটা কেনা হচ্ছে কার কাছ থেকে? যুক্তরাষ্ট্রেরই, পশ্চিমেরই কোনো না কোনো অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রটা কেনা হচ্ছে। তাদের যে ভাণ্ডারে যে অস্ত্র জমা হয়েছে, বিপুল পরিমাণে অস্ত্র তারা তৈরি করে রেখেছে, এই সহায়তার টাকা দিয়ে ইউক্রেন সেই অস্ত্র কিনছে এবং সেটা তারা যুদ্ধে ব্যবহার করছে। মানে এখানে একটি বড় রকমের অস্ত্র বাণিজ্য রয়েছে যেটি সামনে আসছে না। ওয়েস্টার্ন মিডিয়াগুলো বরাবরই যেভাবে যুদ্ধটাকে রাশিয়ার বিপক্ষে দেখানোর জন্য যতটা তৎপর, এখানে যে একটি অস্ত্র বাণিজ্য রয়েছে, এই অস্ত্র বাণিজ্যটাকে সামনে আনার জন্য তারা অতটা তৎপর নয় বা তাদের কোনো তৎপরতাই নেই। তারা শুধু বলছে যে সামরিক সহায়তা দিয়েছে, এত দিয়েছে অস্ত্র কেনার জন্য, এত কোটি ডলার দিয়েছে। তার অস্ত্রটা কোথা থেকে কেনা হচ্ছে? অস্ত্রটা তো আকাশ থেকে কেনা হচ্ছে না, মহাকাশ স্টেশন থেকে তো অস্ত্র কেনা হচ্ছে না, কোনো না কোনো জায়গা থেকে কেনা হচ্ছে। তার সেটা কারা? সেটা হচ্ছে বরাবরই যুক্তরাষ্ট্রের যেসব পৃষ্ঠপোষক অস্ত্র ব্যবসায়ী গ্রুপ রয়েছে তাদের কাছ থেকে কেনা হচ্ছে, এবং তারা পশ্চিমী ব্যবসায়ী, তারা অস্ত্র ব্যবসায়ী, তারা এরকম একটি যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হোক, এরকম একটা যুদ্ধ তারা সবসময় চেয়ে আসে। তাইলে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলো যেভাবে মানে কীভাবে সহায়তা দিচ্ছে, ওদের অস্ত্রের সংখ্যাটা একটু যদি একদম মানে যুক্তরাষ্ট্র তো একদম প্রকাশ্যভাবে এই অস্ত্রগুলো দিয়ে যাচ্ছে। আমরা এখানে আরেকটি পরিসংখ্যান আমি একটু একদম তথ্য প্রমাণ দিয়ে বলি। আমরা ধারাবাহিকভাবে যে জিনিসগুলো দেখতে পেয়েছি, যুক্তরাষ্ট্রের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম আছে যেটির নাম দ্য ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টের একটি বিশেষ প্রতিবেদনে আমরা দেখলাম, অনুসন্ধানী প্রতিবেদনে দেখলাম, সেখানে তারা বিভিন্ন পরিমাণ অস্ত্র এবং অর্থের যে সরবরাহকরণে আসছে তার একটি তালিকা তারা দিয়েছে। সেখানে আমরা শুধু দেখছি, শুধু জার্মানি ইউক্রেনকে 45,000-এর বেশি রকেট লঞ্চার এবং স্টিঙ্গার মিসাইল দিয়েছে। IMF তারা 140 কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে ইউক্রেনকে। তাহলে এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার ভিতরে এই সহায়তাগুলো আসছে। আমরা আরেকটু যদি দেখি, বিশ্বব্যাংক সেটি দিয়েছে, তারা দিয়েছে 48,90,00,000 ডলার, এবং ইউরোপীয় ইউনিয়ন যারা হচ্ছে একটি অর্থনৈতিক ও আঞ্চলিক সম্প্রীতির দেশ, সহযোগিতাপূর্ণ একটি আঞ্চলিক জোট, বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট, যারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্র সমাজ পরিচালনায় বিশ্বাস করে, তারাও এই প্রথম ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে তারা সামরিক সহায়তা দিয়েছে, এবং তারা একসঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহায়তার যে পরিমাণ দিয়েছে তার পরিমাণ ইতিমধ্যে ১৩০০ কোটি ডলারের বেশি, এবং আরও এরকম প্যাকেজ তারা ঘোষণা করছে। এটি নজিরবিহীন, মানে কোনো যুদ্ধ শুরু হওয়ার পরে আক্রান্ত দেশে
এত বেশি মানে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা আসা এটা বিশ্বে নজিরবিহীন। মানে আমরা একটি জিনিস খুব পরিষ্কার করে এখান থেকে বুঝতে পারছি যে এই যুদ্ধটাকে তারা বড় করতে চাচ্ছে, ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। রাশিয়ার যে আগ্রাসী শক্তি, রাশিয়ার যে বিশাল সামরিক বাহিনী, তাদের যে বিশাল সামরিক সক্ষমতা, এটাকে তারা একটি বড় যুদ্ধ মোকাবেলা করতে পারে এবং ন্যাটোর মতো এরকম একটি শক্তিকে রাশিয়া মোকাবেলা করতে পারে। সেখানে ইউক্রেনকে এখানে আমরা একদম পুতুল বলবো না, কারণ তারা এখানে যুদ্ধ করছে, তারা যারা যুদ্ধ করছে তারা তো তাদের দেশ মাতৃকা রক্ষার জন্য যুদ্ধ করছে, তারা এখানে অনেকে শহীদ হচ্ছেন তাদের ইউক্রেনের, এটি অত্যন্ত আবেগের বিষয়। এটাকে নিয়ে কোনোভাবেই আমরা মানে নেগেটিভ অর্থ ব্যবহার করতে পারি না, কিন্তু কার্যত আমরা দেখছি যে এই যুদ্ধে যারা মাঠে লড়ছে তাদের একরকমের বাস্তবতা, আর যারা মাঠের বাইরে লড়াই করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের একরকমের বাস্তবতা। তারা মূলত, তাদের টার্গেট হলো রাশিয়াকে দিনের পর দিন একটি যুদ্ধের ফাঁদে ফেলে রাশিয়ার অর্থনীতি, তার সামরিক ক্ষমতা, তার বিশ্বে যে বন্ধুরা রয়েছে তাদের কাছ থেকে রাশিয়াকে একদম বিচ্ছিন্ন করে ফেলানো। এই টার্গেটটা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এখন প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মাঠে আসেন। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই যে তাইলে কি এই যে যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে, এখানে কি ইউক্রেন বলির পাঠা হচ্ছে? মানে এই যে মানে শুরুতেই ওরা যদি ফেরত আসতো তাইলে হয়তো এত বিশাল ক্ষতির সম্মুখীন হইতে হতো না। দেখুন, এখন তো অন্যদের স্বার্থ জড়িয়ে গেছে। দেখুন, এই বিষয়ে বলবেন, আর এই যুদ্ধের আসলে শেষ কোথায় সেটা একটু যদি দেখুন। সোহেল, আপনার শেষের প্রশ্নটা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। এই যুদ্ধের শেষ কোথায়? এটি একমাত্র প্রেসিডেন্ট পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান। তারা যেখানে যে সম্মত হবেন যে এই যুদ্ধের ইতি টানতে হবে তখনই হবে। এখন যদি এটি জেলেনস্কি যদি চায় যে এই যুদ্ধ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চুক্তি করে বন্ধ করে দেবেন, জেলেনস্কি সেটি পারবেন না, কারণ এই যুদ্ধের অর্থ, বিনিয়োগ, সামরিক সহায়তা সমস্ত কিছুই এখন পশ্চিমের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ও ইউরোপীয় ইউনিয়নের, তাদের হাতে রয়েছে। তাহলে এই যুদ্ধের দাড়ি কোথায় হবে, এটি একপক্ষে পুতিন, একপক্ষে প্রেসিডেন্ট বাইডেন, তারা এটি বলতে পারবেন, এটি আর কারোর পক্ষে একার হাতে নেই। বুঝতে পেরেছি, ধন্যবাদ রাসেল পারভেজ আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এই আলোচনায় আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।